হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সম্রাটের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার ছেলে চলে গেল স্কুলে। দেখো, এটা হচ্ছে কুমড়ো শাক। তো আমি ভাবছি এই আজকে ডগাগুলা কেটে নিয়ে কুচি কুচি ডগা নিয়ে আমি ভাবছি আজকে ডাল করব, মটরের ডাল করব এটা দিয়ে। তো চলো, ডগাগুলো আমি কেটে নিয়ে আর তারপরে রান্নার জোগাড় করব। তো ওরা তো স্কুলে চলে গেল, তো আমি এখন কাটতে পারছি না। আমি এখন যাব ছুরি আনতে, ছুরি ছাড়া কাটা যাবে না। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি কলে চলে এলাম, জলে। মানে এটা হচ্ছে আমাদের কল না, যেহেতু এটা বর্মার কল। তো বর্মার কলে আমি চলে এসেছি চাল নিয়ে আর আলু নিয়ে ধুতে। তো আমি এখন আর চাল আলুটা ধুয়ে নিয়ে যাব, ভাতটা বসিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আশা করি তোমাদের শেষ থেকে লাস্ট অবধি থেকো প্লিজ, তোমাদের হাত জোর করে বললাম। তো পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর একদম সিপস একদম করবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চালটাও ভালোভাবে আমি ধুয়ে নিতে হবে, যেহেতু আমি আলু মানে আলুর যে নোংরাটা আমি চালের মধ্যেই আমার চলে গেল আর কি। তো আমি এখন ভালো করে খড়খড়া করে ধুয়ে নিচ্ছি। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর পাশে থেকো। তো চলো আমি রান্নাঘরে যাই। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এখন দেখো ডগাগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। তো যেহেতু অনেকটা তাড়া আর সকালবেলাটা কি বলো তো এইভাবেই সকালটা হয়, আর ওই কারণেই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো রান্না করতে করতে একবার করে ছেলের কাছে যেতে হয়। তো আজকে আমি কী করেছি, আজকে রান্নাটা করিনি। সবার আগে প্রথম ছেলের কাছে আগে রেডি ফেডি করে দিয়ে তারপরে, আর এখন হয়েছে আমার ফুটাফাটি রান্না। তো দেখো, আমার মটর ডালে আমি শাক দিয়ে দিলাম, শাকটা দিয়ে আর আমি গুছিয়ে টুচি দিয়ে তারপরে এদিকটায় চলে এলাম বিছনাটা গোছাতে। তো আমি রান্না করছি আর বিছনা গোছাচ্ছি। তো যেহেতু আমাকে আবার 11:30-এর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, তো রান্না করে টোরে আর কি আমার সব কাজ হয়ে গেছে। আমি দেখো ঘরটাও গুছিয়ে টুচি নিয়ে একদম পুজো টুজো করে নিয়ে আর যাবো স্কুলে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর পাশে থেকো। আচ্ছা নড়ছো কেন, দাঁড়াও না, আইসক্রিম কিনে দেবো, থামো। হ্যাঁ চুপচাপ দাঁড়াবে তো, এবার আইসক্রিম কিনে দেবো যেই বলেছি, চুপচাপ দাঁড়াবে। হ্যাঁ নাও, এটা ধরো, ঘুরো ঘুরো ঘুরো, তাড়াতাড়ি ঘুরো, আমার প্রচণ্ড গরম হচ্ছে। চলো 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 চলো, হ্যাঁ তুমি চলো না, বসো, উঠো, খুব গরম হয়ে গেছে, উঠে পড়ো। ডেটটার কাছাকাছি তো হোমওয়ার্কটা হয়ে গেলে ওকে ভাতটা খাইয়ে দেবো। আর তোমাদের সাথে শেয়ার করিনি যে আমি
সকালবেলা একটু তাড়াহুড়া ছিল মানে রান্নাটা, তো শেয়ার করতে পারিনি। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দুটো আইসক্রিম এনেছি, আইসক্রিমটা দুটো আমি খেয়ে নেবো, দুটো আইসক্রিম তো দুটো খাবো না, সরি, ওকে একটা মানে ওকে একটু রাগাচ্ছি, কোনো আমার উপর একটু রেগে আছে, যেহেতু বলেছি হোমওয়ার্কটা কর আইসক্রিমটা পরে খাবি ওই কারণে, তো ওকে একটু আইসক্রিমটা দিয়ে দেবো, ভাতটা খাওয়ার পর আইসক্রিমটা খেতে বলেছি। আর তারপর আচ্ছা হোমওয়ার্কটা হয়ে গেলে তারপরে আইসক্রিমটা খেতে দেবো। দেখেছো লাফানো শুরু হয়ে গেছে, তো চাতরি করো না হোমওয়ার্কটা, তোকে আইসক্রিম দিয়ে দেবো, খেয়ে নিবি। আর তো চলো তোমাদের একটু শেয়ার করি কী কী রান্না করেছি, আর তারপর ওকে ভাতটা খাইয়ে দিই আর কি, দুপুরে আর রেস্ট নেবো, আবার বিকেলবেলা আবার পড়তে যাওয়া আছে ওর, আবার চারটের সময় পড়তে যাবে। আর আবার কী বলতো, কী বেশ বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, যে ওরও একটু বিশ্রাম নেই, ওই এই এই কিছুক্ষণের মধ্যে 3:30টার মধ্যে ওকে রেস্ট নিতে হবে, নিয়ে আবার বেরোতে হবে প্রাইভেটে। আবার ওর কি এক্সাম শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, 18 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা ফাইনাল পরীক্ষা না মনে হয় এটা, যদ্দূর টেস্টই পরীক্ষাই হবে যদ্দূর। তো চলো অনেক বকবক করলাম, তো চলো দেখি তোমাদেরকে একটু রান্নাটা একটু শেয়ার করে দিই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, তো আমি রান্নাঘর বলে ফেললাম, তো আমার রান্নাঘর নেই যেহেতু আমি বারান্দায় রান্না করি। তো আমি দেখো আমি কী কী রান্না করেছি, ওটা হচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, ভাত, আর এটা হচ্ছে কলা আলুর তরকারি করেছি একটা দম মতন। আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আমার ছেলে আর আমার, তো একই থালে দুজন মা আর ছেলে খেয়ে নেবো। তো আমি এখন ডালটা বেড়ে নিচ্ছি, দেখো এই যে শাক দিয়ে ডালটা করেছিলাম, মটরের ডাল করেছিলাম আমি শাক দিয়ে, হচ্ছে কুমড়ো শাক দিয়ে, তো হেভি টেস্টি হয়েছিল। তো আমি আর আমার ছেলে এখন খেয়ে ঘুমো করবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো। টাটা।